এম সিরিজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার ও সালাম। আজ আপনাদের জন্য আমাদের নিবেদন মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির সম্পর্কে। আমাদের এ যাত্রায় আপনাকে সঙ্গে থাকার জন্য অভিনন্দন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন আর দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো। মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির হল হিন্দু দেবতা শিবের একটি স্বয়ম্ভূ মন্দির, যা 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম। এই মন্দিরটি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জয়িনী শহরে রুদ্রসাগর হ্রদের তীরে অবস্থিত। এই মন্দিরের শিবলিঙ্গটিকে শিবের সাক্ষাৎ মূর্তি মনে করা হয়। মহাকালেশ্বর মন্দিরটিকে 18টি মহাশক্তি পীঠের একটি মনে করা হয়। মহাকালেশ্বরের মূর্তিটি দক্ষিণামূর্তি নামে পরিচিত। দক্ষিণামূর্তি শব্দের অর্থ যার মুখ দক্ষিণ দিকে। এই মূর্তির বিশেষত্ব এই যে তান্ত্রিক শিবনেত্র প্রথাটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একমাত্র মহাকালেশ্বরেই দেখা যায়। ওঙ্কারেশ্বর মহাদেবের মূর্তিটি মহাকাল মন্দিরের গর্ভগৃহের উপরে স্থাপিত। গর্ভগৃহের পশ্চিম, উত্তর ও পূর্ব দিকে যথাক্রমে গণেশ, পার্বতী ও কার্তিকের মূর্তি স্থাপিত। দক্ষিণ দিকে শিবের বাহন নন্দীর মূর্তি স্থাপিত। মন্দিরের তৃতীয় তলে নাগচন্দ্রের মূর্তি আছে। এটি একমাত্র নাগপঞ্চমীর দিন দর্শনের জন্য খুলে দেওয়া হয়। মন্দিরের 5টি তল আছে, যার মধ্যে একটি ভূগর্ভে অবস্থিত। এছাড়া মন্দিরে একটি বিশাল প্রাঙ্গণ আছে। হ্রদের দিকে অবস্থিত এই প্রাঙ্গণটি প্রাচীর বিশিষ্ট। মন্দিরের শিখর বা চূড়াটি শাস্ত্রে উল্লেখিত পবিত্র বস্ত্র দ্বারা আচ্ছাদিত থাকে। ভূগর্ভস্থ কক্ষটির পথটি পিতলের প্রদীপ দ্বারা আলোকিত হয়। মনে করা হয় দেবতাকে এই কক্ষেই প্রসাদ দেওয়া হয়। এই মন্দিরের একটি স্বতন্ত্র প্রথা, কারণ এই রকম প্রথা অন্য কোনো মন্দিরে দেখা যায় না। হিন্দু ধর্ম বিশ্বাস অনুসারে এই মন্দিরের প্রধান উপাসনা দেবতা শিব অনন্তকাল ধরে উজ্জয়িনীর শাসক। এই শহরের অধিবাসীদের ধর্মবিশ্বাসে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের প্রভাব অপরিসীম। শিবের রাজতন্ত্রের অনন্তকাল অবধি রাজ্যে সুখ শান্তি বিরাজ করবে বলে সকলের বিশ্বাস। শিবরাত্রি উৎসবের দিন মন্দিরের কাছে একটি বিশাল মেলা বসে। মহাকালেশ্বর মন্দিরের কাছে স্বপ্নেশ্বর মহাদেবের একটি মন্দির আছে। এই মন্দিরে ভক্তরা পূজা করেন তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বপ্নটি অনুধাবন করার জন্য। এখানে স্বপ্নেশ্বর শিবের শক্তির নাম স্বপ্নেশ্বরী। পুরাণ অনুসারে উজ্জয়িনী শহরটির নাম ছিল অবন্তিকা। এই শহরটি ছিল অনন্তকাল সুন্দর এবং ধর্মীয় চিন্তার কেন্দ্র। দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা এখানে আসত হিন্দুশাস্ত্র শিক্ষা গ্রহণ করতে। কিংবদন্তি উজ্জয়িনীতে চন্দ্রসেন নামে একজন রাজা ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত শিবভক্ত। একদিন শ্রীখর নামে একজন কৃষক বালক প্রাসাদের পাশ দিয়ে যেতে যেতে শুনতে পান রাজা শিবের নাম করছেন। সেও ছুটে মন্দিরে গিয়ে তার সঙ্গে প্রার্থনা শুরু করে দেন। প্রহরী তাকে টেনে সেখান থেকে বের করে শহরের বাইরে শিপ্রা নদীর তীরে রেখে দিয়ে আসে। উজ্জয়িনীর পার্শ্ববর্তী দুই রাজ্যের রাজা রিপুদময় ও সিংহাদিত্য সেই সময়ে উজ্জয়িনীর সম্পদের লোভে রাজ্য আক্রমণের কথা ভাবছিলেন। একথা শুনে শ্রীখর প্রার্থনা শুরু করেন। সেই খবর পৌঁছায় বৃদ্ধি নামে একজন পুরোহিতের কাছে। তিনি এই কথা শুনে ভয় পেয়ে যান এবং ছেলেদের একান্ত অনুরোধে শিপ্রা নদীর তীরে গিয়ে শিবের কাছে প্রার্থনা শুরু করেন। ব্রহ্মার আশীর্বাদে দূষণ নামে একজন দৈত্য অদৃশ্য হয়ে যাবার ক্ষমতা পেয়েছিলেন। শত্রুরাজ্যে দূষণের সাহায্যে উজ্জয়িনী আক্রমণ করেন। যুদ্ধে তাদেরই জয় হয় এবং তারা সকল শিবভক্তের উপর অত্যাচার শুরু করেন। পরিস্থিতি ভয়াবহ হতে শুরু করে। অসহায় ভক্তদের প্রার্থনা শুনে শিব মহাকাল রূপে উজ্জয়িনীতে আবির্ভূত হন। প্রভু শিব চন্দ্রসেন শত্রুদের ধ্বংস করেন। শ্রীখর ও বৃদ্ধির অনুরোধে শিব উজ্জয়িনীতে বাস করতে রাজি হন। তিনিই হন রাজ্যের প্রধান দেবতা এবং শিব ভক্তদের রক্ষাকর্তা। সেই থেকে উজ্জয়িনীতে মহাকাল রূপে শিব তার শক্তি পার্বতীকে নিয়ে বাস করেন। হিন্দু পুরাণ অনুসারে শিব যখন সতীর দেহ বহন করে নিয়ে চলছিলেন তখন সতী অঙ্গগুলি খণ্ড বিখণ্ড হয়ে 51টি স্থানে ছড়িয়ে পড়ে। এই স্থানগুলিকে শক্তিপীঠ বলা হয়। মহাকালেশ্বর মন্দিরে সতীর উপরষ্ঠ পড়েছিল, তাই এখানে আরাধ্য দেবী শক্তির নাম মহাকালী। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথেই থাকুন। নমস্কার।